টিনা ঠাকুমার নাচ দেখেছো? মাও কিন্তু ভালো নাচে, আর সঙ্গে বলেই নিয়েছে যে আমি নোংরার সাথে নই, যার জন্য আজকে ওদের বাড়িতে সবাই ওকে অ্যাকসেপ্ট করেছে, তাই না? হ্যাঁ, আমি জানি তো, সঙ্গে ভিডিও করছে, করবেই তো মা, ওর দরকার না ওর চ্যানেলটার জন্যে। বান্ধবী নোংরামি করবে বলে বান্ধবীকে সাপোর্ট করবে? করবে না। সঙ্গীও জানে যে গান টানলে মাথা আসে, ও জানে ও জড়িয়ে পড়তে পারে, তাই ও ফেরত এলো নোংরামির থেকে। কি বন্ধুরা, তাই না? চলো আরও পুরো বিশ্লেষণ করবো আমার ভিডিওর মধ্যে। চলো তোর মাকে বলিস তোর শ্রাদ্ধটা করতে, কারণ তুই যা ওয়াইটিতে এসে তোর আপব্রিঙ্গিং সম্পর্কে যা যা বলেছিস, তোর মায়ের সম্পর্কে যা যা বলেছিস, তাই না? একাও তো সুনাম করিসনি, মাকে খা মা বলেছিস। তাহলে খা মা কাদের বলে বন্ধুরা? মা নোংরামি করলেই তো বলে, আর ধরুন ওর মা নোংরামি করেইছে, যেটা ও দেখেছে বলেই বলেছে। মানে একটা সন্তানের মায়ের এই অপকীর্তিগুলো ওয়াইটিতে এসে বলা মানে, ওয়াইটিতে বলে কোন প্রাণের সহধরা কি সহদরকে বলেছে, মানেই তো একজনের সাথে শেয়ার করা মানেই হচ্ছে, ওয়াইটিতে এসে তারা বলে দিয়েছে, নাহলে আমরা জানতাম না, একজনের কাছে শেয়ার করা মানেও কিন্তু মাকে অপমানিত করা। আর আজকে যে আবার তোর আপব্রিঙ্গিং, তোর মায়ের মনের কথা, তোর বাবার মনের কথা তুই যে আবার সুন্দর করে বলি, তার জন্য বলবো তোর মাকে বল তোর শ্রাদ্ধ করতে, কারণ তুই কারো হতে পারিসনি, না মায়ের, না বাবার, না বোনেদের, না শ্বশুরবাড়ির কারো। হ্যাঁ, ভেরুটা মেনে নিয়েছে, আমি এর আগেও বলেছি কারণগুলো, যে এছাড়া ভেরুর গতি নেই, এই জন্যেই ভেরু ওকে মেনে নিয়েছে। তা তুই ঠিকই বলেছিস, মানে তোর মায়ের যে মনের কথাটা তুই এখানে ব্যক্ত করেছিস যে মেয়ে সন্তান হয়েছে মানে যা কপাল পুড়ল, সেটা তুই জন্মানোর পর তোর মা বুঝিয়ে দিয়েছে, আর সেই বোঝানোটা তুই এসে ওয়াইটিতে বুঝিয়েছিস যে আমার মায়ের কি দুর্দশা ছিল আমি যখন পেটে ছিলাম। তাহলে তোর মাও জানে না আমার পেটে কে বিচরণ করছে পেটের মধ্যে, কিন্তু অলরেডি সে জানতো যে আমার গর্ভে যে আছে সে আমার জন্যে সুখকর না, সে আমার জন্য কোনো রকম সুখবর নিয়ে আসছে না পৃথিবীতে। এবং সেটা তুই এখন ভালো করে বুঝিয়ে দিচ্ছিস যে তোর মাও তার মানে তোকে জন্মানোর পরই ভাবতো, এহ আমার কপাল পুড়লো কী জন্মালো। কিন্তু না, কিন্তু না, সবাই না, সেটা তোর লাইফ দিয়ে তুই এখানে বলছিস। জানিস ওই যে সঙ্গী, ওই যে বান্ধবী ললিতা, ওর ছেলেরও মৃত্যু কামনা করেছে মানুষে, মানে ওকে কতটা ঘৃণা করছে মানুষে, সেটা ওর কমেন্ট বক্সে ঘুরলে আমরা দেখতে পাই। সেখানে ও একটা কমিউনিটি পোস্টে বলেছিল যে সন্তানের মৃত্যু কামনা করলে, তার মানে ও জানে যে আমি ভুল রাস্তায় চলছি। কেন করেছে এত বড় একটা, আমি সমর্থন করি না মানুষের মৃত্যু, এদের তোর মৃত্যু হোক, তোর মৃত্যু হোক, সবাই বলে মরিস, চলো তোর আয়ু বেড়ে যাচ্ছে, তাই বলবো সন্তান শিশু এদের মৃত্যু কামনা কেউ করো না। মা পাপ করছে অবশ্যই করে, মা বাবার ফল, পাপের ফল সন্তানকে বইতে হয়, এটা কিন্তু 100 বার। এই যে নগর ঠাকুরের এ বইছে কেন, এর মায়ের পাপের পরকীয়ার ফল একমাত্র, আর এই পরকীয়া করেছে মানে পাপ করেছে। দেখুন ও দেখবেন বলতে হবে না ও কেন, এই যে আজকে এই যে গামলামুখীর মা বাবা দাদা সবাই ওর এগেনস্টে, একটা বিয়েতে আনন্দ করবে এক ছেলে, হ্যাঁ সেতেও ওর মানে জায়গা মতন সারগানে জ্বালা পোড়া করছে, কারণ ও ভেবেছিল বিশাল একটা রেভলিউশন আসবে গামলামুখীর পক্ষে, ওর মা বাবা থাকবে, কিন্তু হলো না। আর গামলামুখীও দেখুন আপনারা, মানে কত তার চুলকানি, যে শুধু চুলকানোর জন্যে বেরোয়নি, মানুষকেও খারাপ করে দিচ্ছে, চুল্লুখর বলে পুরো ওয়াইটিতে চুল্লুদ্বীপ নাম হয়ে গেছে। আজকে এই যে নগর ঠাকুরের বেশ্যাটা দালাল কাম বেশ্যা, কেন বলছে যে ও গায়ে হাত তুলেছিল, কেন বলছে না যে গায়ে যদি হাত তুলেই থাকে? বন্ধুরা আজকে আমি বলছি, আজকে যে কোনো স্বামী খুব কম সংখ্যক ঠান্ডা মাথায় এটাকে শালটাবে, আগে শুনে তাদের রিয়াক্ট কী করবে, নয় তুমি বেরিয়ে যাও, নয় গায়ে হাত তুলবে। এই গায়ে হাত তোলাটা মানে এই পরিচয় পায় না পরকীয়ার, যেন বউকে মারা গায়ে হাত তোলা, যে সে সারা জীবন 5 বছর ধরে মেরে আসছে। আর তুই তো ক্লিয়ার করে দিলি, এই বেবুসে দালাল, শোন তুই তো বলি যে এটা এক মাসের ব্যাপার না, একদম তাই, এই সত্যি কথাটা তুই বলেছিস, সেই জন্য তোকে আমি একটা খিস্তি দিয়ে দেবো। দেখ শোন, তুই ঠিক বলেছিস, এটা একদিনের ব্যাপার না, এটা চলছিল, আর এই চলাটার পিছনে ওর পূর্বের প্যার মহব্বত ছিল, আর এই পূর্বের প্যার মহব্বত যখন করছিল, মানে গামলামুখীর মা বাবা নিজেরা জানে আমরা ফেঁসে যাব, কারণ সেই সময় একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল, বেকার হতে পারে এর সরকার, বেকার হতে পারে, এই জন্য ওর মা বাবা দেখলো বাবা এ তো অনেক দূর চলে গেছে, চলো একে বিয়ে দিয়ে দিই। তখনও কিন্তু ও ছোটো ছিল, এর বয়স হয়নি, মানে সেখানেও একটা ক্রাইম করেছে না। এইবার বলো, জেনে বুঝে সন্দীপের লাইফটা নষ্ট করেছে মানে কি, মানে একটা খাওয়া মাল তাকে পালিশ পুলিশ করে সন্দীপের ঘাড়ে দিয়েছে, ঘাড়ে দেওয়ার পর সে কী করেছে, সে তো মানে আগুনের কাছে আপনি মোমবাতি রাখুন বা ঘি রাখুন গলবে, তা ওরকম কিষানের জন্ম হয়েছে, তার মানে কি সন্দীপের ভাগ্য খারাপের সাথে সাথে কিষানেরও ভাগ্য একদম মাঠে মারা পড়েছে, সেই ছেলেটা এখন কিছু বুঝে উঠতে পারলো না। তার মানে চিন্তা করুন তারা কত খারাপ ফ্যামিলি, আমি গামলামুখীর পরিবারের কথা বলছি, আমি গামলামুখীর পরিবারের কথা বলছি, তার মানে এরা পূর্ব পরিকল্পিতভাবেই গামলামুখীকে সন্দীপের ঘাড়ে বা গলায় ঝুলিয়ে দিয়েছিল। কি ক্রাইম তো করেইছে, একদিনে তো হয়নি, ঠিক বলেছে, এই
বেবুশ্রে দালাল কাম্বেশা, ঠিকই বলেছিস, একদিনের সম্পর্ক না এটা, এটা আগের সম্পর্ক, নাড়াচাড়া পড়েছে, টাকা হাতে এসছে, টাকার গন্ধ ভেবেছে ধরো আর ভালো লাগছে না, একটা পুরুষের একটা মানুষের ভালো লাগে না, ভালো লাগে না, যেটা মানে তোর মধ্যেও এসেছিল আজকে। তুই তুই কী বলছিস নিজেকে, ফারিস্তা, ফারিস্তা তো বাবা সত্যি তুই ছিলিস ভাগ্যিস, যার জন্য পরকীয়াটাও বেঁচে থাকবে জানিস তো। আজকে সন্দীপ নিট অ্যান্ড ক্লিন, সে যদি দেখে যে তাকে ঠকিয়ে গেছে 5 বছর ধরে, সে কিন্তু প্রমাণ দিতে পারবে না যে তাকে মেরেই গেছে 5 বছর ধরে। তার পরকীয়ার জ্বালা এখন এইসব বলছে, যেমন পরকীয়ার এমন জ্বালা যে এই দালালটাকে সঙ্গীর বিপক্ষে বিরুদ্ধে কথা বলতে বললো। এবার সঙ্গী কি তার বান্ধবীকেই ফোন করেছে, গামলামুখীটা মানে এত চুলকানি চুলকানি তার মেটাতেই হবে, সে একদম লিবিনে গেছে। সে যাই হোক, ও কী করলো, যেমন মন্দিরা করেছে ঠিক গামলামুখীও একই পথে যাচ্ছে, বিক্রি করেছে ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে, দাদাকে করেছে, এখন মা বাবাকে করছে, সঙ্গীকেও করলো, তার মানে ও কারো হতে পারে না। তার মানে বুঝতে পারছেন পরকীয়া যে কী বিষাক্ত জিনিস, যে নিজের মা বাবা দাদা বন্ধু বান্ধব সবাইকে শত্রুতে পরিণত করে এবং তাদের বিক্রি করে ওয়াইটিতে, এরকম একটা বেবুর্ষে মানে বেজন্মা দালালকে দিয়ে। ঠিক তাই, আজকে দালাল কী বলছে যে এই মেয়েটাকে শ্রাদ্ধ করতে পারতেন, শ্রাদ্ধ তোর মায়ের আগে করা উচিত ছিল, কারণ তুই ধরে ধরে তোর মাকে খামা বলেছিস। তাহলে চিন্তা কর, যেই সন্তান প্রথম সন্তান কী অসুস্থতার মধ্যে তুই বলিস তোর মা তোকে জন্ম দিয়েছে, তাই না? তাহলে সেই মাকে ওয়াইটিতে এসে বিক্রি করছিস, মানে নোংরামো করছিস, যে মা নোংরা ছিল সেটাকে তুই তোর বেঙ্গিটাকে আবার ভালো করে মানুষের কাছে তুলে ধরছিস। তাহলে তোর শ্রাদ্ধের দরকার না, তোর শ্রাদ্ধের তো আগে দরকার, না কাউকে সুখ দিতে পেরেছিস, না নিজে সুখী হতে পেরেছিস, এখন ওয়াইটিটা বেছে নিয়েছিস, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরকীয়ার রত মানুষের ফ্যামিলির সদস্যদের তুই দায়িত্ব নিয়ে নোংরামি করছিস, তাদের মিথ্যেচারিতা করছিস। তার মা নাচবে না, তার মেয়েকে সে ভালো করেই বিয়ে দিয়েছিল, তাদের অবস্থা তখন ভালো ছিল না, আমি গামলামুখীর বাপের বাড়ির কথা বলছি। সেইখান থেকে সে নিজের অ্যাক্টিভিটি রেখেছে, বিশাল অ্যাক্টিভিটি। আজকে সন্দীপ তার ছেলেকে দেখাচ্ছে, তার কাকে দেখাবে, এই দেশ মারানি মানে গু মারানি, তুই তোর ভাগ্নির জন্মদিন দেখিয়েছিস, তুই যদি তোর ভাগ্নির জন্মদিন দেখাতে পারিস, সন্দীপ তার নিজের সন্তান, তার রক্ত, তার সন্তান তার রক্ত, তাকে দেখাচ্ছে, কোনটা ন্যায় করছে আর কে অন্যায় করেছে সেটা বল। তুই তোর ভাগ্নির জন্মদিন দেখিয়েছিস, দেখাস, হ্যাঁ তাহলে বল কে অন্যায় করছে, তার সন্তানকে সে দেখিয়ে না তুই তোর ভাগ্নিকে বিক্রি করে বলতো। তুই ওকে বলছিস যে গামলামুখীর উকিল নাকি, মানে ভয় লাগেছে, তোর আর কিছু নেই তো, তোর আর কিচ্ছু বলার নেই, এই যে সঙ্গীকে নিয়ে বলি, আজকে তোর টাকা ইনকাম করার জায়গা হচ্ছে অনেক ছেঁড়া বিক্রি করে খাওয়া, অন্য লোক পরকে অন্য মহিলারা পরকীয়া করছে, স্বামীকে ছেড়ে এসে নোংরামি করছে, ধরা খেয়ে গেছে। তার মানে ঠিকই বলেছিস, এক মাসের ব্যাপার না, এটা বেশ 5 বছর ধরেই হচ্ছে, বললাম 1 বছর ধরে হচ্ছে, তাহলে গত 5 বছর সন্দীপকে ঠকিয়েছে, ঠকিয়েছি কিনা এটাকে তো ঠকানো বলে, যেমন তুই তোর স্বামীকে ঠকাচ্ছিস, তোর স্বামী কিছু মনে করছে না, কারণ তোর স্বামী তোর থেকে আর কিছু পাওয়া নেই। কিন্তু গামলামুখী এইভাবে কবে থেকে ও সবাইকে ঠকিয়ে এসছে, ঠকিয়েছে মানে বিয়ের আগে যে নোংরামিটা করতো, নোংরামিই বলবো এটাকে, সেই নোংরামির সাথে ওর মা বাবা বিয়ে দেয়নি, তাহলে ওর মা বাবা কতটা গিল্টি ফিল করে মেয়েকে সাপোর্ট করছে না, যে তোকে দিলাম এমন জায়গায় যেখান থেকে তোর গাড়ি বাড়ি সব হলো, সন্তান হলো, ছেলে সন্তান মানে তোর কথা, মেয়েরা তো জন্মালে এই কপাল মন্দ, এই কপাল পুড়লো, মানে তোর মা তো তোর জন্য ভাবে আর কারণ, এখন মেয়েরা কী করছে না বলতো, মেয়েরা কী করছে না, তোর মেন্টালিটি এইরকম। তুই আবার পুরনোপন্থী নিজেকে বলিস যে না আমি আবার বাড়িতে প্রেম করলে প্রেমিক আসবে, প্রেমিক আসবে এটা পছন্দ করি, কিন্তু বউরা স্বামী থাকতে অন্য বান্টুতে আসক্ত হবে, এইটা আমি ভীষণভাবে সাপোর্ট করি, পুরাতনপন্থী আমি, মানে তুই তোর লজিকে নিজে জড়িয়ে পাবের ধুমড়ি খেয়ে পড়িস, তারপরে তোর নাইজেরিয়ান ঠোঁটটা ব্যথা পেয়ে আরও মোটা হয়ে যায়। যেটা বলছিলাম, তুই পয়সা ইনকাম করবি অন্যের ছেঁদা বিক্রি করে, অন্যের পরকীয়াটাকে সুন্দর মতন দিয়ে বলবি না ওকে মারতো, ওকে মারতো, চিন্তা কর, কিন্তু প্রমাণ তুইও দিতে পারছিস না, যাকে মারতো সে তো দিতেই পারছে না। তাহলে সঙ্গী তার টাকার ইনকাম নেই, সঙ্গীর বাড়িঘরের কী অবস্থা দেখ, ওর তো একটা সন্তান আছে, ওর তো মানুষ করতে হবে, তোর কী আছে বল, এই যে তোকে এই জায়গাটা বলার কারণ হচ্ছে তুই প্রত্যেকটা সন্তান অনাথ হয়েছে, তাদের কথা চিন্তা করিস না, কিন্তু অনাথ করে যে চলে গেছে অন্যের বান্টুর সন্ধানে, তাদের তুই দুহা ধরে সাপোর্ট করিস, আর কী করিস তুই তাদের বিক্রি করে পয়সা উপার্জন করিস। তাহলে তোর বল, তোর গ্রহণযোগ্যতার কী বল, আজকে তুই কী বলছিস, তুই সম্পর্কটাকে তুই সুন্দর নিভাতে পারিস, হ্যাঁ সেই সম্পর্কের কথা তুই আর বলিস না গুয়াটিতে, তুই যাকে ভাই ডেকেছিলি তাকে সাইয়া বানানোর জন্য ভাই ডেকেছিলি, তুই তোর প্রাণীর বান্ধবী ললিতা, ললিতার সাথে সাথে ললিতার ছেলের দিকে এরকম করে চোখ গেছে, মানে তাকেও মিসিউ কিসিউ বলতে হয় তোর, তারপর ভাগনা, সে তো বাড়ির লোক বুঝতে পেরেছে, শোন বাড়ির লোক বুঝতে পারবে না এটা হতে পারে, হ্যাঁ সেটাই হচ্ছে কথা, তুই যে সুন্দর করে সম্পর্কগুলো নিভাস, সত্যি এটা তোর ট্যালেন্ট, এই ট্যালেন্টকে কনিস জানাই, সম্পর্ক কীভাবে নেভাতে হয়, সম্পর্কগুলোকে কীভাবে টিকিয়ে বাঁচিয়ে রাখতে হয়, তোর থেকে ভালো কেউ বলতেও পারে না, দেখাতেও পারে না, তাই না? হ্যাঁ চেনার, যেটা বলছিলাম আজকে সঙ্গীও জানে যে ওয়াইটিতে ওর সন্তান মৃত্যু কামনা করছে, কী জন্যে, নোংরাটাকে সাপোর্ট করছে বলে। আজকে তুই বল, তুই একমাত্র সত্যবাদী, আর গামলামুখী সত্যবাদী, সত্য কাজ করেছে, তুই একমাত্র ওকে সাপোর্ট করছিস আর কেউ না। শোন, ও যদি ঠিক থাকতো, ও যদি ভুল না হতো, আজকে তো ওর মা বাবা ওকে নিয়ে নাচানাচি করতো, আজকে নেই কেন, ও নাচের মধ্যে নেই কেন, কারণ ওর ভুল, সালিশি সবাই ওর মা নিজে ক্ষমা চেয়েছে যে হ্যাঁ আমার মা আমার মেয়ে ভুল,
তারপরে সেটাকে তুই প্রলেপ দিয়ে যাচ্ছিস, হ্যাঁ বাটার মাখিয়ে যাচ্ছিস আর মানুষে খাবে। হ্যাঁ চালি, একটা নষ্টা মেয়ে ছেলে ওয়াইটিতে তোর থেকে ভালো কারো কিছু নেই আর নেই, ভালো কিছু দিতে পারছিস না, না তুই শ্বশুরবাড়িটাকে একটাকে একটা সন্তান দিতে পেরেছিস, তাদের বংশ ধর দিতে পেরেছিস, অন্যের বাচ্চাগুলোর তোর অনাথ হচ্ছে কি তাকে দেখি তার বাবা একটা জন্মদিনের একটা ভিউজ গেন করছে বা বিক্রি করছে, সম্পূর্ণ তার ব্যাপার। তুই তোর ফেলোফেন টিউব বিক্রি করেছিস যেটা কেউ করিনি এর আগে, তুই মিসেল কাইন করছিস নোংরামি দেখিয়ে নোংরামিকে সাপোর্ট করে। তাহলে বেবুসে তুই একটু মুখ কম নাড়া, তোকে খিস্তি যত দেয়া যাক সেটা তোর জন্য খুব কম, বুঝেছিস তো? আর ঠিক ধর্মের কল বাতাসে নড়ে, যা যা গামলামুখির সাথে হচ্ছে আমাদের সমাজে যেটা হওয়ার দরকার সেটাই হচ্ছে বন্ধুরা। ওর মা নাচবে? ওর মা তো ছেলে, একটা ছেলে, তার মেয়েকে জলে ভাসিয়ে দেয়নি যে না তুই তো তুই অসুখী, তোর শ্বশুরবাড়িতে তুই অসুখী, না খেতে পেয়ে রয়েছিস, তাহলে তার মায়ের মনে একটা কষ্ট থাকতো। চার চাকা হয়েছে, বাড়ি হয়েছে, সমস্ত কিছু হয়েছে, তারপরেও ওর আর একটা বান্টু লাগবে, সেটাকে যদি ওর মা সাপোর্ট করে থাকে তুই মনে করবি যে প্রকৃত মা ঠিক করছিল, ঠিক এখন করেছে। এখন জানি না আগামী দিন কী হবে, বিয়ে মিটে গেলে কী দেখার বিষয় আছে কেউ জানি না আমরা, কিন্তু যদি মনে করি তোকে তো তোর পরকিয়া বান্টু শান্টুতে আসক্ত মহিলাটা মানে গামলামুখী তো সব তোকে জানাচ্ছে, ফোন করে করে তোকে জানাচ্ছে। সঙ্গী তোকে ফোন করিনি, বন্ধুরা জেনে নাও, সঙ্গী ওই পরকিয়ারত গামলামুখীকে ফোন করেছিল, আর গামলামুখী এটাই খুশি ওকে বলেছে আরও দে, সঙ্গীকে আরও দে, ও আমার দাদার বিয়েতে নাচন কুদন মারছে আর দাদা আমাকে তাড়িয়ে দিয়েছে। আপনারা চিন্তা করুন, ওর যদি ঠিক উদ্দেশ্য থাকতো তাহলে ও এই বিয়েতে এত প্রবলেম তৈরি করতো না, শাকা পলা খুলে দিয়ে আইবুড়ো মেয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে আর এটাকে সবাই সমর্থন করবে। এরকম ভুলভাল ভুল আবদার করিস কেন রে সিনা? তুই যেটা তুই তোর পারিবারিক তোর জন্মটা যে কত কপালমন্দ হয়ে এসছিলি তোর পরিবারে তোর বাপের বাড়িতে সেটা তুই আবার বুঝিয়ে দিলি, কিন্তু না কেউ না, মেয়েরা ছেলেদের থেকে বেশি করে বই কম করে না, ছেলেরা আমার কথায় কষ্ট পেও না, তোর দুর্দশা তোর দুর্দিন তোর নোংরামি করে খেতে হবে, তোর নিডস তোর প্রচুর দরকার টাকার। আজকে তোর নিডসের কথা তুই থেকে তুই যা বলছিস তার থেকে আমরা বেশি করে বলছি তোর কোথায় কোথায় নিডস, কী করবি বল? গামলামুখীর অবস্থা এরম হওয়ারই ছিল, গামলামুখী সুখে থাকতে ভূতই কিলায় না করে মানে অন্য বান্টুতে আসক্ত। দেখ তুই কিন্তু ঠিক কথাটা ঠিকভাবে বলে দিচ্ছিস আজকে যে একদিনের সম্পর্ক না, তার মানে এই সম্পর্কটা তিল তিল হয়েছে আর এই সম্পর্কটা পূর্বের সম্পর্ক, বিফোর ম্যারেজ, তাই না? তাহলে ঠকিয়েছে কাকে? সন্দীপকে। আর সেই কারণে যদি সন্দীপ জানার পর ওকে কেলায়, কিচ্ছু ভুল করেনি বন্ধুরা, আমি কি ঠিক বলছি? একটা স্বামীর কি করা উচিত যে তার বউ এই তিন আড়াই তিন বছরের একটা শিশু থাকতেও সে প্রত্যেকটা সদস্যকে ঠকিয়ে আর একটা পরকীয়ায় লিপ্ত, আর একটা পুরুষের সাথে লিপ্ত, কী কারণে? যে পুরুষের হাত ধরে বেরিয়ে যাবে। তুই বোঝাতে আসিস না, তুই একটা ভিডিও করবি তোর এগেনস্টে, তোর যুক্তিকে খণ্ডিয়ে আরও 10-12 ভিডিও নামবে। চল ফোর, তোকে বলতে বসলে আমার মানে মুখে কথা কম মনে হয়, মনে হয় তোকে সামনে পেলে ভীষণভাবে আদর যত্ন করতাম। বন্ধুরা চলো এই পর্যন্ত, আর একটা ভিডিওর সাথে আবার আসছি, টাটা। হ্যাঁ যেটা বলছিলাম টাটার আগে, টিনার মা কিন্তু দারুণ নাচে, বোঝাই যাচ্ছে যে যা অপদার্থ মেয়ে, তুই তোরটা বুঝে নে, মেয়েও বলেছে তোমাদের দেখতে হবে না, আমি ঠিক বুঝে নেবো, টাটা গেছে, ছেলের বিয়েতে ফুল এনজয় করুন, টিং টিং আর টিং 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 আর টিং 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 আর টিং, চলো টাটা।